আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে অথবা যদি আপনার কম্পিউটার থাকে তাহলে সেই কম্পিউটার দিয়ে আপনি দৈনিক ওয়েবসাইট ভিজিটের কাজ করবেন এবং দৈনিক তিন থেকে চার ডলার অনায়াসে ইনকাম করবেন আমার চ্যানেলে অলরেডি আমি অনেক ভিডিও শেয়ার করেছি তারপরেও আপনারা আমাকে কন্টিনিউ রিকোয়েস্ট করেন আমি যাতে ওয়েবসাইট ভিজিটের কাজগুলো সব সময় আপনাদের সাথে শেয়ার করতে থাকি সো তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে নতুন আরও একটা কাজ শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল ভিডিও শুরু করব ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে দেবেন এবং অবশ্যই অন করে অল করে দেবেন বন্ধুরা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তারা আমার অ্যান্ড্রয়েড টিচার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আমি প্রতিনিয়ত বিভিন্ন ইনকাম সাইট সম্পর্কে এখানে আপডেট দিয়ে থাকি এবং আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তাদের সাথে বিভিন্ন ট্রাস্টেড ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন এখানে শেয়ার করে থাকি পাশাপাশি আপনাদের বিভিন্ন সমস্যাও এখানে সমাধান পেয়ে যাবেন লিঙ্ক পেয়ে যাবেন পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে সু চলেন আমরা মূল কাজ শুরু করে দিই তো এইখানে আমি আপনাদের সাথে একটা কাজ ওপেন করেছি এবং এটা হচ্ছে ওয়েবসাইট ভিজিট করার কাজ পেমেন্ট পাবো জিরো পয়েন্ট জিরো থ্রি এবং কোন দেশ থেকে করা যাবে না লেখা থাকে এখানে ইন্ডিয়া ইন্দোনেশিয়া তারপর ইরান ইসলাম রিপাবলিক অফ যাই হোক তারপর হচ্ছে পাকিস্তান ভিয়েতনাম অর্থাৎ এখানে লেখা থাকবে যে দেশ থেকে কাজগুলো করা যাবে না ওকে তো পেস্ট আমি একটু রিফ্রেশ দিয়ে নিই ওকে এইবারে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে কাজটা কিভাবে করতে হবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ফ্রিলান্সার ওপেন দিস লিঙ্ক এই লিঙ্কটা প্রথমে ওপেন করতে হবে তা আমরা প্রথমে এই লিঙ্কটা এখান থেকে ওপেন করে দিই দেন আমরা পরবর্তী স্টেপগুলা পড়ব তারপর বলা হচ্ছে ভিজিট এইট পেজেস ফর থ্রি সেকেন্ড ইচ মেক শিওর ওয়েট থার্টি সেকেন্ড মানে এই যে আমরা ওয়েবসাইটে আসলাম এখন আটটা পোস্ট আমাদেরকে ভিজিট করতে হবে তো আমরা প্রথমে আটটা পোস্ট ওপেন করি একটা দুইটা এই হচ্ছে তিন নাম্বার পোস্ট ও সরি যাই হোক এটা হচ্ছে তিন নম্বর পোস্ট একটু উপরে গিয়ে এটা লিঙ্ক ওপেন করতে হবে তিন তারপর চার পাঁচ দেন ছয় এটা হচ্ছে ছয় নাম্বার পোস্ট আমরা ওপেন করতেছি এটা হচ্ছে সাত এবং অ্যাট লাস্ট এই হচ্ছে আট আমাদেরকে বলাই হয়েছে আটটা পোস্ট ওপেন করতে হবে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে অবশ্যই আপনাকে কিন্তু এন শিওর হতে হবে এবং এখানে বলা হচ্ছে মেক শিওর ভিজ ইট থার্টি সেকেন্ড অন ইফ ইচ পেজ মানে প্রত্যেকটা পোস্ট যে আপনি ওপেন করেছেন এই প্রত্যেকটা পেজে আপনাকে আলাদা আলাদা করে তিরিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে যেমন এই পোস্টে আপনাকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে প্রত্যেকটা পোস্টে তারপর এখানে বলা হয়েছে এনি অর্থাৎ আমাদেরকে নিচে একটা লিঙ্ক দেওয়া হয়েছে এবং এই লিঙ্কে আমাদেরকে যেতে হবে দেখা যাক এখানে কি বলা হয়েছে তো আপনি নিচের লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এবং এখানে আমাদেরকে বলা হয়েছে একটু লক্ষ্য করবেন বিষয়টা এখানে আমাদেরকে বলা হয়েছে ডিসকভার রিলেটেড টপিক্স এখানে কিছু টপিক দেওয়া আছে এবং দেখেন ক্লিক অন দ্য বিলো লিস্ট অ্যান্ড ভিজিট সাইট ফর ওয়ান মিনিট চুজ এনি ওয়ান ফ্রম দ্য লিস্ট দেন কপি দ্য ইয়াল অ্যান্ড সেন্ড মি ট্রুফ মানে হচ্ছে এই যে তিরচি নদী যে তিনটা পোস্ট দেওয়া আছে যে কোনো একটা পোস্ট ওপেন করতে হবে সেখানে এক মিনিট থাকতে হবে এবং সেই পোস্টের লিঙ্ক আমাদেরকে সাবমিট করতে হবে ওয়েল এখন আমরা এটা কোথায় পাব আমরা কিন্তু এখানে পাব না বিকজ এটা আমরা পাবো হচ্ছে পোস্টের মাঝামাঝিতে রিলেটেড পোস্ট সব সময় থাকে পোস্টের মাঝামাঝি সো আমরা যখন পোস্টটা ভিজিট করব তখনই কিন্তু আমরা পেয়ে যাব এখন হচ্ছে আপনি যেটা করবেন এই যে আমাদেরকে পোস্টে বলা হয়েছে তিরিশ সেকেন্ড করে থাকতে সো প্রত্যেকটা পোস্ট আপনি স্ক্রল ডাউন করবেন এবং স্ক্রল ডাউন করতে গেলে কিন্তু পেয়ে যাবেন দেখেন এই যে নিচে যে পোস্টগুলো রয়েছে এই যে এই হচ্ছে রিলেটেড পোস্ট এখন আপনাকে এই যে ডিসকভার রিলেটেড পোস্ট এখন আপনাকে এই যে পোস্টগুলো দেওয়া আছে একটা তারপর নিচে আরও একটা দেওয়া আছে অর্থাৎ টোটাল পাঁচটা ছয়টা রিলেটেড পাঁচটা রিলেটেড পোস্ট দেওয়া আছে এখান থেকে যে কোনো একটা পোস্ট আপনি ওপেন করবেন যে কোনো একটা এটা যে কোনো পোস্টের মাঝে থাকতে পারে এবং আপনাকে সেই ইউআরএলটা সাবমিট করতে হবে সো আপনি যখন ভিজিট করবেন এই যে এখানে আপনি যে টপিকগুলো দেখতে পাচ্ছেন এই টপিকগুলো একটু মনে রাখবেন মনে রাখবেন এটা আপনার এমনিতেই মনে থাকবে তো এই যে দেখেন আমরা কিন্তু একটা পোস্টের লিঙ্ক পেয়ে গেছি ওকে তো এখানে ক্লিক করলে হয় কি একটা স্পন্সর পেজ ওপেন হবে আমাদের মূলত কাজই হচ্ছে এটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যদি আমরা এটাকে নতুন একটা পেজ ওপেন করি তাহলে দেখতে পাবো এই যে এই পোস্ট অর্থাৎ তিনটা পোস্ট ওপেন করতে বলা হয়েছে এখানে কিন্তু আরও একটা পোস্ট মানে এই পোস্টটা কিন্তু সেখানে ছিল সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই পোস্টটা আবারও আপনাদেরকে দেখানোর জন্য এখানে ওপেন করছি এই যে এইগুলো হচ্ছে রিলেটেড টপিক এগুলো অ্যাড টাইপের ওকে তা আপনি যেটা করবেন সেটা হচ্ছে সেই লিঙ্কে মানে বা সেই পোস্টে ভিজিট করবেন বা পেজে ভিজিট করবেন তারপর ফাইন্ড ফুল স্কলারশিপ অ্যাব্রড ওকে এবং এখান থেকে আপনি হচ্ছে একটা ওয়েবসাইটে যাবেন আপনি একটু ঘোরাঘুরি করে দেখবেন যে আসলে এখানে ক্লিক করলে এক্স্যাক্টলি কোন ওয়েবসাইটে যায় সো এখানে দেখেন একটা অ্যাড শো হয়েছে এবং আমি হচ্ছে এখানে ক্লিক করলাম এবং আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়েছে মূলত কাজ হচ্ছে যে আমাদের এই এখন হচ্ছে আমরা কপি লিঙ্ক করব অর্থাৎ যে ওয়েবসাইটে যে ওয়েবসাইট আমাদেরকে নিয়ে গেছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কপি করব এবং কপি করে জাস্ট আমরা প্রুফটা সাবমিট করব। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলা হয় না সেটা হচ্ছে তিরিশ সেকেন্ড করে যে প্রত্যেকটা পোস্ট আমাদেরকে ভিজিট করতে হবে সেটা কিন্তু আমি স্কিপ করে দিয়েছি যে একটা কপি করতে হবে আপনি লিঙ্ক কপি করবেন এবং এখানে বলা হচ্ছে লিঙ্ক অফ দ্য ওয়েবসাইট ইউ ওপেন স্টেপ থ্রি এরপর আপনি এখানে ক্লিক করবেন এইবারে যদি এই ধরনের সমস্যা আসে সেক্ষেত্রে আপনি কী করবেন ওকে এটা হচ্ছে এই সাইটের একটা নোটিস বা আপনি এটা সাবধানতা বললেই চলে ওকে তো এই ধরনের নোটিস যদি আসে এটা আপনার টেম্পোরারি একটা হয়তো তাদের মেন্টেনেন্সে কোনো প্রবলেম হচ্ছে বা তাদের সার্ভারে কোনো সমস্যার কারণে এরকম একটা প্রবলেম দেখাচ্ছে তো মূলত হচ্ছে এই কাজ আমরা হচ্ছে এখানে লিঙ্কটা পেস্ট করব। দেন সাবমিট প্রুফ মানে এই যে সাবমিট প্রুফ রয়েছে এখানে ক্লিক করলে আমাদের প্রুফটা সাবমিট হয়ে যাবে দেখেন একটা কাজ অ্যাকচুয়ালি কত সহজ বিশেষ করে ওয়েবসাইট ভিজিটের কাজগুলো তাদের জন্য সহজ যাদের কম্পিউটার রয়েছে তো আমরা এই পেজগুলো এখন ক্লোজ করে দিই আমাদের কাজ শেষ ওই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে এক লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার সে সকল বন্ধুদের সাথে যারা মাইক্রোজব করে অনলাইন থেকে ইনকাম করতে চায় পাশাপাশি আমার চ্যানেল লিঙ্কটাও তাদের দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম